আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইয়ামি কুইক অ্যান্ড হেলথি স্ন্যাক্স রেসিপি, পাস্তা সালাদ। তো এই পাস্তা সালাদটা যতটা ইজি বানাতে তার চেয়ে অনেক বেশি ইয়ামি খেতে। তো এই পাস্তা সালাদটা আপনারা বানাতে পারেন যে কোনো ক্যান ফিশ দিয়ে, যেমন টুনা ফিশ, পিঙ্ক সালমন আর যে কোনো ফিশ দিয়ে। তো আমি আজকে পাস্তা সালাদটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পিঙ্ক সালমন দিয়ে। আই হোপ আপনারা লাইক করবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যান ফিশ নিয়ে নেবেন। টুনা ফিশে আছে অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্টের গুড সোর্স, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, হাই প্রোটিন, ভাইটামিন ডি। আর ক্যান্ড পিঙ্ক সালমনেও ভালো সোর্স আছে প্রোটিনের, ভাইটামিন ডি, B12 এবং ক্যালসিয়ামের। তো টুনা আর স্যালমনের মধ্যে যে ডিফারেন্সটা আমি দেখেছি সেটা হচ্ছে স্মেল। টুনার মধ্যে স্মেলটা একটু বেশি থাকে, যেটি স্যালমনের মধ্যে একটু কম। তো দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স আমি পাইনি তেমন একটা। তো প্রথমে আমি পাস্তাগুলোকে বয়েল করে নিব লবণ দিয়ে। এখানে আমি দু শেপের পাস্তা ইউজ করছি, বিভিন্ন রকমের শেপ ইউজ করলে দেখতে ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তাটা নিয়ে নেবেন। তো পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি, এখন আমি স্যালমনটা রেডি করে নিব। তা আমি আগেই বলেছি যে আমি যে কোনো ক্যান ফিশটা একটু ভেজে নেই আগে, কারণ আমি কাঁচাটা খেতে পারি না, আমার কাছে একটু স্মেল লাগে। তো একটু ভেজে নিলে আমার কাছে মনে হয় স্মেলটা একটু বেটার হয়, লাইক যেটা স্ট্রং একটা স্মেল থাকে সেটা একটু কমে যায়। তো এখানে আমি টুনাটা একটু ওয়াশ করে চটকে নিয়ে নিলাম। তো এখন আমি টুনাগুলো একটু ভেজে নিচ্ছি এখানে। তো আমি খুব বেশি তেল ইউজ করছি না। তো প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে গার্লিক জিঞ্জার পেস্ট অ্যাড করে নেব। তো এগুলো ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এই ফিশটা যখন ভাজবো আমি কিন্তু খুব বেশি কোনো মশলা ইউজ করব না। তো আমার গার্লিক জিঞ্জার পেস্ট আর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব কিছু চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সের পরিমাণটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ওটার উপর ডিপেন্ড করে আপনারা ওভাবেই দিয়ে দিবেন। তো এখানে আমি শুধুমাত্র একটা মশলা ইউজ করব, সেটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো, দ্যাটস ইট। আর অন্য কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করছি না। তো এগুলো ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তো এই মিশ্রণটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিব স্যালমন ফিশটা। ফিশটা দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এখন আমি এখানে একটু লবণ অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো। তো এই তো আমার ফিশটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো ফিশটা ঠান্ডা হতে হতে আমি অন্য পাশে কিছু সালাদ কেটে নিয়েছি। তো এখানে আমি ডিফারেন্ট কালারের কিছু সালাদ কেটে নিয়েছি। তো কালারফুল সালাদ নিলে দেখতে খুব ভালো লাগে। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আমি অল্প নিয়েছি কারণ আমি কাঁচা পেঁয়াজের স্মেলটা খুব একটা লাইক করি না। তো কাঁচা মরিচও আমি কম দিয়েছি যেহেতু আমরা ঝাল খুব একটা খেতে পারি না। তো এরপর আমি নিয়েছি চেরি টমেটোস, শসা, রেড পেপার, গাজর, গ্রিন পেপার আর ধনে পাতা।
তো পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ড্রেন করে নেব। পাস্তাটা ড্রেন করার পরে আমি এগুলোকে ভালো করে একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব। তো এই যে ফাইনাল স্টেপে চলে আসলাম, এখন আমি যে ডিশটা দিয়ে সার্ভ করব সেটাতে আমি মিক্স করে নিব। তো এখানে আমি ভেজে রাখা স্যালমনটা নিয়ে নিলাম প্রথমে। তো এরপর আমি কেটে রাখা সব সালাদগুলো অ্যাড করে নিয়েছি, লেবু ছাড়া। লেবুটা আমি পরে অ্যাড করব এখানে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাস্তা। তো এখন আমি এখানে অ্যাড করে নিব হোয়াইট পেপার। হোয়াইট পেপার পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তারপর আমি এখানে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার। এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আপনাদের পছন্দ মতো, তো আমার এখানে মনে হয়েছে 2 চামচ লাগবে, সেজন্য আমি 2 চামচই অ্যাড করেছি। এরপর আমি লেমনটা স্কুইজ করে নিচ্ছি এখানে। তো এখানে এখন ফাইনাল ইনগ্রিডিয়েন্টটা দিয়েছি সল্ট। তো এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে ভালো করে মিক্স করা হবে না। তো পাস্তাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, এখন আমি একটা টেস্ট করে দেখব সব উপকরণ ঠিক আছে কিনা। তো হ্যাঁ, দেখলাম ঠিক আছে, আমার কিছু আর কিছু অ্যাড করতে হবে না। তো তৈরি হয়ে গেল খুব ইজি অ্যান্ড ইয়ামি আর হেলদি রেসিপি পাস্তা সালাদ। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।